আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপাচ্ছে শাসক বিরোধী উভয় পক্ষ এরই মধ্যে ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস তাই সোমবার দক্ষিণ দিনাজপুরের তপনের জনসভা করলেন যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ তপন চৌড়ঙ্গী এলাকায় জনসভার আয়োজন করা হয় সেখানে সায়নী ঘোষ ছাড়াও হাজির ছিলেন তৃণমূল কংগ্রেস প্রথম সারি নেতারা এই দিনে জনসভাতে কেন্দ্রীয় সরকারকে নানান ইস্যুতে আক্রমণ সানিয়েছেন সায়নী পাশাপাশি আগামী দশই মার্চ জনগর্জন সভা সফল করতে দলীয় কর্মীদেরকে আহ্বান জানিয়েছেন তিনি মানুষের ন্যায্য টাকা তাদের প্রাপ্য টাকা তাদের বকেয়া টাকা যেটার জন্য দিন রাত তারা কাজ করেছে আমাদের গরিব ভাই বোনেরা আমাদের মজদুর ভাই বোনেরা যারা দিন মজুরি করে যারা রাস্তাঘাট বানায় যারা সকাল থেকে রাত অব্দি সেবা করে কাজ করে তাদের টাকা আপনি বঞ্চিত রেখেছেন কেন আপনার গাত্র দাহ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় এই জন্য টাকাটা দিচ্ছেন না তো